আল্লাহ সম্বোধন করিয়া বলেন নবী দিরে ওয়াজাকির ওয়াইল্লা যিকরা তালবাউল মুমিনিন এ নবী তুমি মালে সরে সামনে ওয়াজ করো নসিহত করো ওয়াজে নসিহতে মানুষের জিন্দেগির কল্যাণ আনে নফা দে ফায়দা দে তালবাউল মুমিনিন মুমিন হলোর নফা দে ফায়দা দে আল্লাহ নবীদেরে সম্বোধন করিয়া কর গীতা বলে মুমিন হলোর ফায়দা দে ওয়াজে নসিহতে তবলিগে খালকায় এতে কাবে যত ধরনের আল্লাহ আল্লাহ আছে সারায় ফায়দা দে মুমিন হলোর যদি ফায়দা দে দে আয় গরে গরে পড়ায় ওয়াজ কর গরে গরে নসিহত কর গরে গরে তবলি কর ওয়াজে নসিহতে তবলিকে খেনে আমরার জিন্দেগিরে বদলাইতে পারে না খেনে ওয়াজে নসিহতে তবলিকে আমরার জিন্দেগিরে বদলাইতে পারে না খেনে ওয়াজ তো গুনি হাসা ওয়াজ হাসা লগর তো গুনি কিন্তু ওয়াজ ইখানে ওখানে দি হামায় আর ওখানে দি বুরুত করিয়া ভালো ইয়া যায় কি এই দিলের মধ্যে সাহিত্য ভায় না খেনে জাগা ভায় না খেনে ওয়াজে নসিহতে জাগা ভায় না খেনে কারণ বোঝা লাগব আমরার দিল গান দিল মুর্দা হয়ে গেছে গিয়া এই দিলে বালাও বুঝে না বাদও বুঝে না ওয়াজ নসিহত করা ওই এই ওয়াজে নসিহতে দিলের মধ্যে জাগা ভর পায় না কারণ দিলের মধ্যে আবর্জনায় পড়ে গেছে রে ভাই রহমতের গজব তুমি দিলি দেখানো হয় না কুরআনি কালাল্লাই মানুষের দিলের মধ্যে ডালিয়া দে একমাত্র দিল দেখার বাঘ বেটা হাফিজ হইতে পারে নাপাকি জাগার মধ্যে কুরআনের হাফিজই থাকে না যদি হাফিজ বলি যায় বাইক করে যোগ করে কয়দিন বাদে তার বেকার সতির কারণে কুরআন ছুটি যায় রে ভাই আজ ওয়াজ নসিহত জোরের বাদ দেখি লইয়া এখন পর্যন্ত চলের এই ওয়াদে নদী হতে ফায়দা দে না কারণ হইল কি আমরা দিলের মধ্যে আবর্জনা পড়া রে ভাই কয়লা লম্বর দিলের মধ্যে আবর্জনা যদি থাকি যায় তাহলে ওয়াদে নদী হতে ফায়দা দিত নাই তবলিকে ফায়দা দিত নাই খালকায় ফায়দা দিত নাই কয়লা লম্বরে আমরার দিলের মধ্যে আবর্জনা দেখনা আসিল আবর্জনা ময়লা দেখনা আসিল মাইন্দে ভরা নি লাগবো এর হরে দিল কাল পাক হওয়ার হরে ও ওয়াজে নসিহতে ফায়দা দিব এখন পাক হইত কিলা বলে কত কত কান কিনা টাইট সাবন কত কান খাইলে এক গুল্লা খাম হইব নি দিল জব হইব নি ভিতর জব হইব বলে কিনা সবের সার খাই দে কত কান বলে খাস না খাইয়া দেব না কয়দিন বাদ কত সময় বাদে শিখাইয়া যাওয়া দিবে দরবে কিনা লাগিয়া হিন্দুস্তান খালিয়া কবরিস্তান খাইয়া দেব না বলে দিলর ব্যবহার করাইয়া চাবল খাইলে লাগব না আমার ভাই হল আমার দোস্ত হল আমার বুজুর্গ হল ونزل من القرآن ما هو شفاء يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي কিনা রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা ফরমায় আমি আল্লাহ কুরআনি কান দে দিলাম এই কুরআনি কান দিয়া মানুষের দিলর জং কাটে জবা করতো আর এই কুরআন ভাইয়া মানুষে খুশি করতো এই কুরআনি কান ওই লগিয়া মানুষের জিন্দেগির কল্যাণের রাস্তা ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা আল্লাহ কুরআনের জরিয়তে আপনার আমার দিলর বেমার দে শিফা দে দিলর বেমার দে জঙ্গার রে জুটাই লায় কুরআন দিলাও দে জঙ্গার দে জুটাই লায় আল্লাহ আল্লাহ জঙ্গার দে জুটাই লায় দিলর বেমার হরাই লায় এই দিলর বেমার হরাই না হরালে পর্যন্ত মুসলমান কামিল মুসলমান হইতো না
ও ভাই অমল দুষ্ট বল বুজুর্গ বল মানুষের দিলর মধ্যে তত সময় পর্যন্ত বেমার থাকব কোন ধরনের বেমার বেমার হইল মানুষের প্রতি হিংসা মানুষের প্রতি বেদে ঘৃণা রাখনে ওয়ালা মানুষের প্রতি ব্যবিচার করে নেওয়ালা যত সময় পর্যন্ত এই ধরনের ব্যবহার দিয়ে তার দিলর মধ্যে থেকে ওরাইছে না কত সময় পর্যন্ত কামিল মমি লইত না খেলে রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলার নবী দুজাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিন্দেগির মধ্যে এক সাহাবী আসলা এই সাহাবীর নাম আসলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এই সাহাবী ওলা মানুষ আসলা নাম বড় জলিলুল কদর আসলো সাহাবি নবীজির ঘরে নমাজ পড়িছ নমাজ আদায় করছো নবীজির লোকে মুলাকাত করছো নবীজিরে সালাম জানাইছ এই সাহাবি আমরা থেকে আরো বাড়ি আসলা বালা খেলে আপনি আমি দোয়াত আদ উঠাইলে কই আল্লাহ নবীজির লেখাখানো একবার তার নেও কই আল্লাহ দোয়াত আদ উঠাইলে কই আল্লাহ নবীজিরে খাবে দিদার গান খরাইও আর যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলে দুজাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লগে মুলাকাত করছে এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ইলদেগালোর আগে দুজাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লে কইল ও আল্লাহর নবী আমি যে সময় ইন্তেকাল হয়ে যাইব গিয়া মরা মারা যাইব ইয়া রাসূলুল্লাহ আপনার শৈল্যর লেবাস দিয়ে আমারে কাফন দিও আল্লাহর নবী কইলা হইব আবার কইল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলে কইল ইয়া রাসূলুল্লাহ যে সময় আমি মারা যাইব কাফন তো দিলাইবা আপনার শৈল্যর লেবাস দিয়া কিন্তু আমি মারা যাবার পরে আমার জন্য যার নামাজ আপনি দুজাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামায় পড়াইও আল্লাহর নবী কইলা বলে হইব কইলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার লাশ যে সময় দবর করতা খবরের মধ্যে লই এলাম দা ও সময় ইয়া রাসূলুল্লাহ আপনি খবরের মধ্যে লাশ খান থইও কইল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে সময় দফন করা শেষ মাটি দেওয়া শেষ আখেরি দোয়া যে সময় হাত উঠাইবাই ইয়া রাসূলুল্লাহ আমার লাগি আপনি দোয়া খান করবা আল্লাহর দরবার আমার ভাই হল আমার দোস্ত হল আমার বুজুর্গ হল আসা ওয়াদা হিসাবে কই দিল বাদে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মারা গেল রে ভাই নবীজির চল্লো রে লেবাস দিয়া তারে কাফন দেওয়া হইল সাহাবাই কেরাম বলে গোসল করাইলা নবীজির জনজার নমাজ পড়াইলা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জনজার নমাজ শরীকে কে জেরার উপরে রাজি আল্লাহু তাআলা আনহু ওয়া রাদওয়ান জেরার উপরে জেরা সাহাবি হল রাজি আল্লাহর রেজা মন্দি হাসিল করে লাইছন এরা হইয়া করে মুগ্ধ দে আর ইমাম হইলা গিয়া দুটা হলো বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জলদাসের খবরের মধ্যে নাম রাখে জন্ম দিন যাবি যারা জন্ম ধরে সার্টিফিকেট লইয়া দুনিয়ায় দাগি গেলা এর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের লাশ রে খবরের মধ্যে রাখলা যে সময় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যে সময় দফন করা হয়ে গেল গিয়া মাটি দেওয়া হইল রে ভাই মাটি দেওয়ার পরে আল্লাহর নবী দুজাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাত উঠাইলা উঠাইয়া কইলা ও আল্লাহ আমার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মাফ করিয়া দে
আসমান জাগিরের সিগনাল আয় এ দুনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মালা উলর লাগিয়া আপনি তো একবার নাই দুইবার নাই তিনবার নাই 70 বার যদি মাগফিরাতে চাও তে এই মালা উনলে আমি আমি আল্লাহ মাফ করিয়া দিতাম নাই আমার ভাই হল আমার দোস্ত হল আমার বুজুর্গ হল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলর আদাদিল মুসলমানি লেবাসাদিল মুসলমানি খাম আসিল মুসলমানি সোলাবিরা আসিল মুসলমানি আর নমাজ পড়িল কেন মসজিদে নবীর মধ্যে নবীদের করে আল্লাহু আকবার এ কথা দাই দবি হাজাল ইমাম মত ওয়াজ্জিহান ইলা জাদিল কাবাতিশ শরীফা একদিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল করল আল্লাহর নবীর করে যে তুমি আল্লাহর নবীর লেবাস দিয়া তারে দমন করা হইল আল্লাহর নবী তো যার নমাজ পড়াইলা করে সাহাবী হল মুক্তদি জলদার নমাজের মধ্যে শরীক যে সময় মাটি উঠি দেবার সে দমন করা শেষ আল্লাহর নবী হাত উঠাইয়া কইল ও আল্লাহ আমার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল দে মাফ করিয়া দে আসমান জাগিরের সিগনাল আয় ও জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মালা উনল লাগিয়া মাগফিরাত চাইলে আমি আল্লাহ মাফ করিয়া দিতাম নাই 70 বার একবার না দুইবার নাই তিনবার না 70 বার যদি আপনি নবী মাগফিরাত চাও আমি আল্লাহ মাফ দিতাম নাই কেনে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলর দিল আসলো বেঈমান দিল ব্যাপার কিটা বেঈমান আসলো তার লেবাস আসলো মুসলমানি নমাজ পড়া আসলো মুসলমানি সলাবিরা আসলো মুসলমানের কৌমল লগে নবীজির ওয়াদা হিসাবে নবীজির লেবাস দিয়া তারে দমন করা হইল নবী যে দল তার নমাজ পড়াইলা কিন্তু সাহাবাই কেরাম হলে দল খবরের মধ্যে লাশ দইলা এর বাদেও নবী যে দোয়া করিয়াও গ্যারান্টি হইল না সাকসেস হইল না রে ভাই খেলে যে মানুষের দিলের মধ্যে বেমার দিলের মধ্যে মানুষের মধ্যে যদি হিংসা থাকি যায় রে ভাই নবী যে ফরমান এই মানুষের নমাজ কবুল নাই হজ কবুল নাই যকাত কবুল নাই কোন ধরনের ইবাদত রব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলার দরবারের মধ্যে কবুল নাই আমার ভাই হল আমার দোস্ত হল আমার বুজুর্গ হল নবীজির লেবাস আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল দে বাজাই দে পারলো নাই নবী যে জনজার নমাজ করি পাইয়াও গেইনার সাকসে কামিয়াব হইতে পারলো নাই নবী দিয়ে দোয়া করিয়াও গেইনার কামিয়াব হইতে পারলো না আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলর দিলের মধ্যে সমুনাবি কি মুসলমানের লগে লইয়া মুসলমানের লগে তাকিয়া আবার হিন্দু মানুষের লগে বিধর্মী মানুষের লগে গিয়া পরামর্শ করে মুসলমানের লগে আইয়া কয় আমি মুসলমান আর বিধর্মী মানুষের লগে গিয়া কয় আমি বিধর্মী